আশা করি সবাই ভালো আছেন। তো আগে যে লেয়ার কাজগুলি আমি দেখাইছি এগুলি আপনারা আশা করি দেখেছেন। তো আজকে আমি আপনাদের যে অল লেয়ার্স যে অপশনটা আছে, যে লেয়ার্স কাজটা আছে, সেটা এখন দেখাবো। তো চলো আমরা মূল কাজে যাই। যেমন হচ্ছে এখানে আপনারা যেটা এখানে আপনাদের একটা দেখতে পাচ্ছেন যে একটা ব্যাকগ্রাউন্ডে একটা ছবি আছে। তো এই ছবিটা হইতেছে এইটা। তো এটা আমরা এখন যখন এই যে অল লেয়ার সিলেক্ট করব, তো অল লেয়ার সিলেক্ট করলে এটাকে আমরা অক্ষত অবস্থায় রাখবো। হ্যাঁ, তো অক্ষত অবস্থায় রাখার পরে ধরো আমি এটা অক্ষত অবস্থায় রাখলাম। তো রাখার পরে এখন আমি মনে করি এখান থেকে একটা নতুন একটা লেয়ার নেব। তো ওই লেয়ারের ভিতরে আমরা মানে কারেন্টলি যে কাজগুলি করব এখানে কাজগুলি শো করবে। তো প্রতিটা লেয়ারে প্রতিটার কাজ, তো এখন এগুলো আপনারা দেখবেন। তো প্রথমে যেটা হইতেছে এখানে আমি এই লেয়ারটা সিলেক্ট করার পরে এখানে একটা জিনিস দেখেন যে আমি এখানে একটা কালার সিলেক্ট করছি। তো এটা আমি এখান থেকে কালারটা সিলেক্ট করছি। তো আমি এই কালারটা মনে করেন চেঞ্জ করে এখানে অন্য কালার দিতেছি। হ্যাঁ, ধরেন আমি এই কালারটা নিলাম, বেগুনি কালারটা নিলাম। তো আমি এখন ওকে দিলাম। তো দেওয়ার পরে এখন আমি ধরেন এই জায়গাটা কালারটা করব। তো দেখেন আমি এখানে কালারটা করলাম। এখন এখানে যে কালারটা করলাম এই কালারটা এখন দেখেন এখানে এটা কিন্তু একটা যে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডে আমি কিন্তু এটা অক্ষত রাখছি। হ্যাঁ, তো এখন এটা শো করলে আবার এটা আগের অবস্থায় চলে আসবে। তো এখন আমি যে লেয়ারে কাজ করতেছি, তো এটা আমি এখন যদি এরকম মুছে দেই, এখানে একটা চোখের একটা অপশন আছে, এটা যদি মুছে দিই তাহলে কিন্তু কালারটা চলে গেল। তার মানে এটাই হইতেছে অল লেয়ারের কাজ। তো অল লেয়ারের কাজ হইতেছে আপনার যে লেয়ারে কাজ করবো সেই লেয়ারে কাজটা শো করবে। আর এখানে ব্যাকগ্রাউন্ড যে প্রথম যে আটা ছবিটা থাকবে সেই ছবিটাকে সে অক্ষত অবস্থায় রাখবে। আর তাহলে আমরা একটা লেয়ারের মধ্যে আপনাদের এই কালারটা দেখালাম। এখন আমি এই যে আরেকটা বিষয় দেখাবো সেটা হচ্ছে পরের লেয়ার আমাকে যেতে হবে। তো আমি সেই লেয়ারটা এখন যাচ্ছি, ধরুন আমি আরেকটা লেয়ারে গেলাম। তো এই লেয়ারে গিয়ে আমি মনে করেন কালারটা চেঞ্জ করে দিব। তো কালারটা চেঞ্জ করে আমি এখান থেকে ধরেন এই কালারটা নিলাম। তো নেওয়ার পর আমি ওকে দিলাম। তো দেওয়ার পরে এখন আপনাদের একটা বিষয় দেখাই, এখানে আমি জায়গায় এই অপটেসিটি 100% রেখেছি, সব ঠিক আছে। তো এখানে আমি এই যে মুডের ব্যবসাটা, মুডেরটার মধ্যে আমি এই যে ওভারলে যে অপশনটা আছে এই ওভারলেটার আছে, এটা করলে মানে কালারটা অন্য কালারে চলে যাবে। তো দেখেন আমি এখানে এখন সিলেক্ট করব। তো সিলেক্ট করার পরে আমি যদি এখন এখানে ক্লিক করি, তো দেখেন এখানে কিন্তু অন্য কালার চলে এসেছে। তো এটা এটা কিন্তু আমার ও কালার সিলেক্ট করে আনতে হয়নি। তো এটা হলো বিষয়। তো আশা করি ওভারলে যে বিষয়টা এটা আপনি বুঝতে পারছেন, রঙের পরিবর্তন চলে আসবে। এবং আগে যে ব্যাপারটা সেটাতে আপনি যখন অল লেয়ারে সিলেক্ট করবেন তখন যেই কালারটা যেখানে দিবেন সেই কালারটা ওখানে শো করবে। এবং এখানে প্রথমে যে ছবিটা আমরা নিয়েছিলাম তো সেই ছবিটা ব্যাকগ্রাউন্ড হিসেবে থাকবে এবং ওটা অক্ষত অবস্থায় থাকবে। যদি আমরা আবার ওটা এইখান থেকে চোখটা মুছে দিই, যেমন ধরুন আমি এখানে যদি ওই ব্যাকগ্রাউন্ডে গিয়ে এটা এখান থেকে চোখটা মুছে দিই, তো এখানে কিন্তু কালারটা চলে গেল, অর্থাৎ পিকচারটা চলে গেল। তো এই হলো বিষয়। তো আশা করি আপনারা অল লেয়ার্সে বিষয়টা বুঝতে পারছেন। তো ভিডিওটিতে ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেল ভিডিওগুলো দেখার পর যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।